হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, লাভ জিহাদের পরিণতি মাত্র 47 দিনের মাথায় মৃত্যু, ব্যাপারটি খুব চর্চিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অঙ্কন বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2016-17 বর্ষের শিক্ষার্থী ছিলেন, স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম ছিলেন, বিশ্ববিদ্যালয় সহ টেলিভিশনের ভালো বিতার্কিক। বিতর্কের সুবাদে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও আইন বিভাগের 2011-12 বর্ষের শিক্ষার্থী শাকিলের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত 22 মার্চ বাবা মা সমাজের মুখে চুনকালি মেখে প্রথমে ধর্মান্তরিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেন অঙ্কন। পরে একই দিনে শাকিলের সঙ্গে বিয়ে করেন তিনি। কিন্তু সুখের সংসার আর করা হলো না। কিছুদিন না যেতেই এই সম্পর্কে বিপত্তি দেখা দেয়। শাকিল বিশ্ববিদ্যালয়ের আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অঙ্কনকে এড়িয়ে চলতে শুরু করেন। সমাজে মুখ দেখানোর উপায় না পেয়ে বিষয়টি মীমাংসার জন্য গত 24 এপ্রিল শাকিলের বাসায় যান অঙ্কন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর আসগর আলী হাসপাতালে নেন শাকিল এবং তার ছোট ভাই হিমেল। সেখানে ভর্তি করে পালিয়ে যান শাকিল। অঙ্কন আসগর আলী হাসপাতালে বিষক্রিয়ায় প্রথমে হার্ট অ্যাটাক ও পরে ব্রেন স্ট্রোক করেন। অবস্থার অবনতি হলে অঙ্কনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন সেখানে। এরপর রবিবার 7 মে রাত 11:30টার দিকে অঙ্কনের মৃত্যু হয়। প্রথমে সবাই অঙ্কনের মৃত্যু স্ট্রোকে হওয়ার কথা জানলেও বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যুর খবর জানার পর বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। তার সহপাঠীরা এবং শিক্ষক শিক্ষিকারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন এবং তারা ইতিমধ্যে বেশ কয়েকটি মানববন্ধনও করেছেন যে এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক। অঙ্কনের বন্ধু সানি বলেন, 24 এপ্রিল দুপুর 1:30টার দিকে আসগর আলী হাসপাতাল থেকে অঙ্কন অসুস্থ বলে একটা ফোন আসে। পরে সেখানে গিয়ে অঙ্কনকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাওয়া যায়। ডাক্তাররা তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। এই সময় হাসপাতালে শাকিল ও তার ভাই হিমেলকে দেখতে পাওয়া যায়। শাকিল ভাই ও বন্ধুর পরিচয়ে অঙ্কনকে ভর্তি করাতে চাইলে প্রথমে ভর্তি করায়নি কর্তৃপক্ষ, পরে স্বামী পরিচয়ে ভর্তি করান। তিনি আরও বলেন, শাকিল প্রথমে ঘটনা বলতে চাইছিলেন না, পরে বলেন বাসা থেকে হয়তো কিছু খেয়ে তার বাসায় এসেছে অঙ্কন, সেখানে কথা বলার এক পর্যায়ে অসুস্থ হয়ে যান। অঙ্কনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তার সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা। অঙ্কনের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে জেবা সাজিদা মৌ লিখেন, অঙ্কনের মৃত্যুটা অপমৃত্যু বলে আমরা মনে করি না। শাকিল বহুবিধ উপায়ে অঙ্কনকে নির্যাতন করত। অঙ্কনকে হাসপাতালে ভর্তি করায় ওর বয়ফ্রেন্ড। অঙ্কন সেন্সলেস হয় ওর বয়ফ্রেন্ডের বাসাতেই। মানুষের সাধারণ টেন্ডেন্সি হলো আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো। আমরা অঙ্কনের বয়ফ্রেন্ডকে পাশে পাই নাই। আমরা সিনিয়র জুনিয়র যখন ওর ফান্ডিংয়ের জন্য চেষ্টা চালাচ্ছি তখন ওর বয়ফ্রেন্ডের কাজ কী ছিল? জেবার মতে অঙ্কন এ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বারংবার চেষ্টা করেছে কিন্তু শাকিলের জন্য তা পারেনি।
অঙ্কনের বিয়ের ব্যাপারে বাবা তপন বিশ্বাস বলেন, শাকিলের সাথে সম্পর্ক আছে কি না আমরা কিছুই জানতাম না, এখন লোকমুখে শুনছি। দর্শক, ঘটনার পরম্পরায় জানা যায়, অঙ্কন তার বাবা মা ও ভাইয়ের সঙ্গে পুরান ঢাকার স্বামীবাগ এলাকায় থাকতেন। ধর্মবিভেদ ভুলে গিয়ে অঙ্কন শাকিলের সঙ্গে সংসার করতে চেয়েছিলেন। শাকিলের মীর হাজারিবাগের বাসাতেও অঙ্কনের নিয়মিত যাতায়াত ছিল। অন্য ধর্মের হওয়ায় অঙ্কনকে ঘরে তুলতে অস্বীকৃতি জানিয়ে এড়িয়ে চলতে থাকেন শাকিল। তো এই যে এই অবস্থাটা, এই অবস্থায় আমরা কি কাঁদব নাকি হাসব? মানে আজকে আমার এই অনুভূতিটা মানে মোটেও ক্রিয়াশীল নয়। আমি জানি না আমার এইখানে ভূমিকা কি হওয়া উচিত, প্রতিবাদ কার জন্য প্রতিবাদ করব। এই অঙ্কন সে কিন্তু একটা নাবালিকা মেয়ে নয়, নির্বোধ মেয়ে নয়, সে খুবই স্মার্ট, সাবালিকা, খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। তারপরে তার সে যেই সিদ্ধান্ত নিয়েছে তার জন্য কি আমাদের প্রতিবাদ করা উচিত, তার জন্য আমাদের শোক করা উচিত, তার জন্য আমাদের কাঁদা উচিত, নাকি তার জন্য আমাদের হাসা উচিত? তারা বিচার চাইছে, অনেকে বিচার চাইছে, কিন্তু পরিবার বিচার চাইছে না। তার বাবা বলছে যে এই মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়, তারপরও তার আর্থিক এবং শারীরিক সক্ষমতা নেই যে বিচার চেয়ে দৌড়াদৌড়ি করবেন। নিজের আরেক সন্তান রয়েছে, ছোট চাকরি রয়েছে, তা নিয়েই তিনি থাকতে চান। এদিকে শাকিল বলেছে যে আমরা বিয়ের পর আলাদা বাসায় থাকতাম, আমার সঙ্গে কোনো ঝামেলা ছিল না, কিন্তু নানা কারণে সে ডিপ্রেশনে ছিল। তো বোঝাই যাচ্ছে যে শাকিল তার দায় মুক্তি চাচ্ছে, দায় এড়াতে চাচ্ছে। এখানে সেটা তো স্বাভাবিকই, নিমক হারামরা তো তাই বলে, তাই না? কিন্তু অঙ্কন কি করল? অঙ্কন যা করেছে তার আপনারা তার এই ইটা দেখেছেন, এফিডেভিটটা আপনারা হয়তো দেখেছেন। সেই এফিডেভিটের কয়েকটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এফিডেভিটের দুই নাম্বার আইটেম অঙ্কন এবং শাকিল লিখেছে, যেহেতু আমরা পরস্পর প্রাপ্ত বয়স্ক বয়স্কা নারী ও পুরুষ, সেহেতু আমাদের ভালোমন্দ যাবতীয় বিষয়ে যে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা হয়েছে। তিন নাম্বার আইটেমে লিখেছে, তাই আমাদের প্রেম ভালোবাসাকে অটুট ও অক্ষুণ্ণ রাখিবার জন্য উভয়ে উভয়কে বিবাহের প্রস্তাব দিলে অদ্য 22/3/2022 ইং উভয়ে উভয়ের প্রস্তাবে রাজি ও সম্মত হইয়া বিবাহের দেনমোহর 200,000 টাকা ধার্য করিয়া অত্র হলফনামা সম্পাদন করিলাম এবং খরপোষ সময় অনুযায়ী ভদ্রোচিতভাবে বলবৎ রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি। অচিরেই অত্র বিবাহ কাজী অফিসে রেজিস্ট্রেশন করিয়া লইব। তার মানে ঘোরার আগে গাড়ি চলা শুরু হয়েছে আর কি, তাদের যে জিনিসটা আর কি, যে আগে যা মানে পাওনা নগদ, তারপরে কাজী অফিসে আমরা যাব। সেই আল্লামা মামুনুল হকের বিয়ের মতো, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লামা মামুনুল হক কত সবক দিতেন, কত ফতুয়া দিতেন, আর পরে শেষ পর্যন্ত ধরা খায়া বললেন যে সে সাক্ষী রাইখা বিয়া করছে, বিয়ের কাবিন হয় নাই, রেজিস্ট্রি হয় নাই। তারপরে চার নাম্বারে লিখেছে, অদ্য 22/3/2022 ইং তারিখ হইতে আমরা ইসলামী সরাশরিয়ত মোতাবেক স্বামী স্ত্রী হিসাবে পরিচিত হইব এবং দাম্পত্য জীবন পালন করিব, ইহাতে কাহারও কোনো প্রকার উজর আপত্তি থাকিবে না। তাহলে অঙ্কনের যদি এই যে ইসলামী সরাশরিয়াত মোতাবেক স্বামী স্ত্রী হিসাবে পরিচিত হইয়া সে যদি বেহেস্তের দ্বারে উপনীত হয়, তাহলে আমাদের কি বলার আছে, তাই না? সে তো বলেই দিয়েছে যে ইহাতে কাহারও কোনো প্রকার উজর আপত্তি থাকিবে না। তাহলে আমাদেরও কোনো উজর আপত্তি নেই, যেমন কর্ম তেমন ফল। পাঁচ নাম্বারে লিখেছে, আমরা আরও হলফ পূর্বক ঘোষণা করিতেছি যে বিবাহের পর আমাদের পিতামাতা আত্মীয় স্বজন এই ব্যাপারে কেহ কোনো প্রকার উজর আপত্তি বা মামলা মোকদ্দমা করিলে তাহা সর্ব আদালতে অগ্রাহ্য বাতিল বলিয়া গণ্য হইবে।
তো বাবা ঠিকই সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা মোকদ্দমা করে বিচার চেয়ে এই ঘুরে দৌড়ে সময় নষ্ট করার প্রয়োজন কি। তার একটা ছোট্ট চাকরি আছে, সংসার আছে, তার অন্য ছেলে মেয়ে আছে, সুতরাং তাদের দিকেই মনোনিবেশ করা উচিত। কারণ এই মেয়ে অলরেডি বাবা মাকে ছেড়ে গিয়েছে, এবং আমি মনে করি যে এই বাবা মা অত্যন্ত ভালো বাবা মা এবং শক্ত বাবা মা, তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ষষ্ঠ নাম্বারে লিখেছে, আমরা আরও হলফ করিতেছি যে আমি হলফকারিণী সর্বদা হলফকারীর আদেশ নির্দেশ মানিয়া চলিব এবং কখনো তাহার কথার অবাধ্য হইব না। আপনারা ভাবতে পারছেন এই কথাগুলিতে সে কী বলছে? যে আমি হলফকারিণী সর্বদা হলফকারীর আদেশ নির্দেশ মানিয়া চলিব এবং কখনো তাহার কথার অবাধ্য হইব না। তার মানে এই অঙ্কন বুদ্ধিমতী ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংরেজিতে ভালো বিতার্কিক, কিন্তু জায়গা মতো যেই লাউ সেই কদু। আমি হলফকারিণী সর্বদা হলফকারীর আদেশ নির্দেশ মানিয়া চলিব এবং কখনো তাহার কথার অবাধ্য হইব না। তাহলে তুমি কেন এই এই শাকিল আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তো তার আদেশ নির্দেশ মনোবৃত্তি অভিরুচি মানিয়া চলিবে, তাহার কখনো অবাধ্য হইবে না। তাহলে সে যদি আরও 40 বা 40 মেয়ে নিয়ে ঘুরে, তাহলে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তো এই দস্তগত দিয়ে, তাই না, দণ্ডবত স্বীকার করে নিলে যে তার আদেশ নির্দেশ তুমি মেনে নিবে এবং তার কথার অবাধ্য হবে না। তাহলে আরেক মেয়ের সাথে যদি শাকিল প্রেম করে, তাহলে তোমার সমস্যাটা কী? তুমি তো আগেই কার্টে ব্ল্যাঙ্কে, অর্থাৎ ব্ল্যাঙ্ক চেক তুমি তাকে দিয়ে দিয়েছ যে সে যা কিছু করতে পারে, কিন্তু তুমি তার বাধ্য থাকবা, সে তোমার বাধ্য থাকতে হবে না। দ্যাটস ক্লাসিক ইসলাম। এবং ইসলাম কবুল করেছো তুমি, ইসলাম কবুল করেছো তুমি, বেহেস্তে যাবে, সরাসরি 47 দিনে তুমি বেহেস্ত পেয়ে গেছো। এর চাইতে তো বড় কিছু, মানে এত তাড়াতাড়ি বেহেস্তে তো কেউ যেতে পারে না, তাই না? ইট টুক ইউ অনলি 47 ডেজ। তুমি বিয়েও করছো, ইসলামও কবুল করছো, আবার বেহেস্তেও পেয়ে গেছো। সো তুমিও খুশি, আমরাও খুশি, উই হ্যাভ নো রিগ্রেট, ইউ ডিড এ গ্রেট জব। আমরা কেন প্রতিবাদ করব? আমরা কেন তোমার জন্য শোক করব, কেন কান্না করব? এটা তো সুখের দিন যে তুমি আরও বড় কিছু ঘটানোর আগে তুমি আগে আগে বিদায় নিয়ে গেছো। জাস্ট সিম্পল, ইটস দ্য ফ্যাক্ট। এত কিছু দেখেও যদি কেউ না বোঝে, তাহলে তাকে তো বোঝানোর পিছনে সময় নষ্ট করে লাভ নেই। তো যাই হোক দর্শক, আমি জানি না আপনারা কে কী ভাবছেন, অবশ্যই একটা পরিবারের জন্য করুণ পরিণতি, কিন্তু আমি মনে করি যে সমাজ হিসাবে তাকে নিয়ে ভাবার মতো আমাদের কিছু নাই। কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত, যেটা হলো মানে আমাদের ধর্ম কিন্তু এই এই ব্যাপারে, কর্মের ব্যাপারে মানে খুবই সিরিয়াস, এবং এটাকে সঠিকভাবে যে কর্মফল যে তোমাকে ভুগতেই হবে, কর্মফল তুমি এড়াতে পারবা না, এটা কিন্তু বারবারই প্রতিষ্ঠিত হচ্ছে। একটা কথা আছে না, কর্ম ইজ এ বিচ। আসলেই কর্ম ইজ এ বিচ, এবং এইটা অঙ্কন বিশ্বাসের জীবনে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিফলিত হয়েছে। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, নমস্কার।